হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। কিন্তু অনেকেই অনলাইনে নতুন কাজ করতে আসলে প্রতারণার শিকারের কারণে কিন্তু অনেক খারাপ আর কি মন মানসিকতা খারাপ হয়ে যায়। আর সত্যি কথা বলতে এখনকার জামানায় কিন্তু আপনার অনেকেই ফলস এই ব্যবসাগুলো চলতেছে, যেগুলো আপনাকে বলবে অল্প টাকায় অনেক বেশি ডলার দিচ্ছি, অল্প টাকায় আপনার এটা দিচ্ছি সেটা দিচ্ছি, সেগুলো বুঝবেন যে আসলে তারা ফেক। আর এই ক্ষেত্রে আপনার স্প্যামিং এটা আপনার যে কারোর সাথে হইতে পারে, সেটার জন্য হচ্ছে আমার এই সচেতনমূলক ভিডিও আর কি। তো অনেকেই আছেন যারা ট্রেডিং করেন, অনলাইনে ট্রেডিং করেন এবং বিটকয়েন ট্রেডিং করেন, তারা কিন্তু এখান থেকে কিন্তু অনেক ভালো ইনকাম করে। কিন্তু আসলে ট্রেডিং বিষয়টা আমার নিজের কাছে অতটা ভালো লাগে না, যার কারণে এখান থেকে অনেকেই গেইন করতে পারে, আবার অনেকেই অনেক ডিপ্রেশনে এবং আপনার অনেক কিছুই হারিয়ে ফেলে, সবাই সাকসেস হইতে পারে না। এই জন্য আমি এই ধরনের ভিডিও দিই না। তারপরও একটা যে স্প্যাম যেগুলো চলতেছে আপনার মানুষের কাছ থেকে আপনার বিটকয়েন দেওয়ার নাম করে যে টাকা নেওয়ার যে সিস্টেমটা, সেই সিস্টেমটা নিয়ে আমি আপনাকে আজকে বলবো। সেটা হচ্ছে, আমি 4 তারিখে একজনের কাছ থেকে ডলার চেয়েছিলাম, সেটা হচ্ছে আপনার বিটকয়েনের জন্য, এবং বিটকয়েনের ডলারটা আপনার সে কিন্তু আমাকে দেয় নাই, এবং সে আমাকে বলতেছে যে আপনার বিটকয়েনে আমি ডলার মেরে দিছি, কিন্তু আপনি হয়তোবা আমার কাছ থেকে মিথ্যা কথা বলতেছেন। যাই হোক, টাকা দেওয়ার পরে অনেকে আপনার এরকম ধরনের প্রতিশ্রুতি, এরকম ধরনের মিথ্যা কথা আপনাকে বলবে যে আমি এটা দিয়ে দিছি সেটা দিয়ে দিছি। তাকে আমি বললাম যে ভাই ঠিক আছে, আমি আপনার যেহেতু আপনি আমাকে বিটকয়েন দিয়ে দিছেন, সে তো আপনি এক কাজ করেন, আপনি এনিডেক্সে আসেন, এসে আমার বিটকয়েন অ্যাকাউন্টটা চেক করেন যে আমার অ্যাকাউন্টে আপনার ডলারটা আসছে কিনা। তো এখানে দেখেন, আমার কিন্তু অক্টোবরের 5 তারিখে আমার $5 এখান থেকে কিন্তু আপনার নিয়ে আসিল। যাই হোক, এখানে কিন্তু সরি, অক্টোবরের 15 তারিখে আমার কিন্তু $10 বিটকয়েনে নিয়ে আসছিল, ঠিক আছে। এবং আমি এখান থেকে খরচ করছিলাম কত, 6 পয়েন্ট আপনার হচ্ছে 42। এখন দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু আপনার আমার অ্যাকাউন্টে যে ডলারটা আছে সেটা কিন্তু এখানে কিন্তু আপনার শো করতেছে। এটা এখন আপনার প্রফিট চলতেছে, আমার যে অ্যাকাউন্টে যে ডলারটা ছিল সেটা থেকে আপনার প্রফিটে কিন্তু এই $4 হয়ে গেছে, ঠিক আছে, $4.42। যাই হোক, এখানে আমি একটা ট্রেডিং এ আমি একটা প্রফিট পাচ্ছি অলওয়েজ টাইম। আপনার বিটকয়েনের, আপনারা জানেন যে বিটকয়েনের দাম প্রতিনিয়ত কিন্তু ওঠানামা করে, এটা কিন্তু কোনো সময় ক্ষণস্থায়ী থাকে না, আর এটা কোনো সময় অনেক লো প্রাইসে চলে যায়, কোনো সময় হাই প্রাইসে চলে যায়। তো আমি একজনের থেকে আমার আরও কিছু বিটকয়েন লাগবে, যেহেতু আমার এখানে 3 ছিল, আজকে দেখছে প্রফিট আপনার চার হয়ে গেছে, $4 হয়ে গেছে। আমাদের বিটকয়েনটা ছিল সেটার ডলার প্রাইসটা বাড়ছে, আমার বিটকয়েনটা কিন্তু বাড়ে নাই। তো আমি এখানে বিটকয়েনটা আমার যেটা আছে সেটা কিন্তু আপনার প্রাইসটা বাড়ছে, ডলার প্রাইসটা বাড়ছে। এখন যদি আমি সেল করি এটা হাই রেটে সেল হবে আপনার। দেখুন, এখন আমার কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টে কিন্তু আপনার বিটকয়েনটা যে পরিমাণ আমার হচ্ছে থাকার কথা সেটা নাই। এখানে আপনারা আমার প্রোফাইল দেখলেও দেখতে পারেন, আমার প্রোফাইল, এবং তাকে আমি কিন্তু সব কিছুই দিয়েছি এখানকার আপনার প্রোফাইলের। কিন্তু বিটকয়েন ট্রানজেকশনের জন্য আপনি যখন নিবেন তখন আপনার এই ইমেলটার প্রয়োজন হবে, আপনি ইমেলটাও দিতে পারেন, এবং বিটকয়েনের যে আপনার অ্যাড্রেস আছে, বিটকয়েন অ্যাড্রেসটা আছে, বিটিসি অ্যাড্রেসটা, অ্যাড্রেসটা দিলেও আপনার সেই অ্যাড্রেসে কিন্তু ডলারটা চলে আসবে, বিটকয়েন চলে আসবে। কিন্তু সে কিন্তু আমার কোনো রকম বিটকয়েনটা দেয় নাই, এবং আমাকে বলতেছে যে আমি নাকি তার আচ্ছা বিটকয়েন চলে আসছে, আমি নাকি দিইনি। এবার আমি আমার তাকে তার কাছে যে $5, তার মানে তাকে যে আমি পেমেন্টটা করছিলাম, সেই পেমেন্টের একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, যে তাকে আমি টাকা দিচ্ছি 4 নভেম্বর, সেটার আমি আপনার, যেহেতু আমি ইয়ে করতে পারতেছি না, আমি এখানকার আমি ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে কিন্তু আপনারা অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন, এবং আমি কিন্তু 4 তারিখে, এখানে দেখেন আপনার হচ্ছে 4 তারিখে 4 নভেম্বর আমি হচ্ছে সেন্ড মানি করছি তাকে, এই যে 4 নভেম্বর আপনার 9টা 51 মিনিটে আমি কিন্তু তাকে সেন্ড করছি, এবং তার এই যে নাম্বার, এবং আমি আমার রেফারেল নাম্বারটা আমার এটা দিয়ে
আমি তাকে 500 টাকা কিন্তু সেন্ড করে দিছি, ঠিক আছে? এটা দেওয়ার পরে আজকে আপনার অলরেডি আজকের ডেটটা দেখেন, আজকে কিন্তু 9 তারিখ হয়ে গেছে, তাকে আমি ফোন দিচ্ছি, সে এখনও পর্যন্ত ফোন রিসিভ করতেছে না এবং বলতেছে যে আমি নাকি তার হচ্ছে আমার এখানে বিটকয়েন চলে আসছে, আমি নাকি আপনার মিথ্যা কথা বলতেছি। এই দেখেন, অনলাইনে এই জিনিসটা কিন্তু সব থেকে বড় বিষয় যে আসলে। তো এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন, এবং আমি কিন্তু 4 তারিখে, এখানে দেখেন আপনার হচ্ছে 4 তারিখে, 4 নভেম্বর আমি হচ্ছে সেন্ড মানি করছি তাকে। এই যে 4 নভেম্বর আপনার 9টা 51 মিনিটে আমি কিন্তু তাকে সেন্ড করছি, এবং তার এই যে নাম্বার, এবং আমি আমার রেফারেল নাম্বারটা আমার এটা দিয়ে আমি তাকে 500 টাকা কিন্তু সেন্ড করে দিছি, ঠিক আছে? এটা দেওয়ার পরে আজকে আপনার অলরেডি আজকের ডেটটা দেখেন, আজকে কিন্তু 9 তারিখ হয়ে গেছে, তাকে আমি ফোন দিচ্ছি, সে এখনো পর্যন্ত ফোন রিসিভ করতেছে না এবং বলতেছে যে আমি নাকি তার হচ্ছে আমার এখানে বিটকয়েন চলে আসছে, আমি নাকি আপনার মিথ্যা কথা বলতেছি। এই দেখেন, অনলাইনে এই জিনিসটা কিন্তু সব থেকে বড় বিষয় যে আসলে তারা আপনার হচ্ছে জিনিসটা নিয়ে আপনাকে মিথ্যুক বানাবে, অথবা আপনার সাথে যদি পূর্ব পরিচিত হয় তাহলে বলবে যে ভাই আপনি ইয়ে করছেন, কিন্তু তারা আমি যখন বলতেছি ভাই আপনি এসে আমার এনিরেক্সটা দেখেন, তখন কিন্তু সে কিন্তু আমার এনিডেক্সটা দেখতে যাচ্ছে না। আমি তাকে এটাও করছে যে ভাই আপনি এনিডেক্সে আসেন, কিন্তু সে এনিডেক্সে আসতেছে না। তার মানে ভাই বুঝতেই তো পারতেছেন যে টাকা আসলে এই অনলাইনে টাকা আমার আর কি লাইন বের হয়েছে, যে আসলে বিটকয়েন দিতে পারুক আর না পারুক সে কিন্তু আপনারা হচ্ছে ইয়ে করবে। এখানে দেখেন আমি তাকে কতবার কল দিছি, সে আমার কল রিসিভ করতেছে না। আমি তাকে কিন্তু প্রুফ দেখাইছি যে এই যে আমার বিটকয়েন অ্যাকাউন্ট, তখন কিন্তু আমার এই বিটকয়েনের কিন্তু প্রাইসটা কিন্তু অনেক ডাউন ছিল, এটা আমি কিন্তু তাকে স্ক্রিনশটও পাঠাই দিছি যে আমার টাকাটা আসে নাই। এবং আপনার দেখেন আমি তাকে কতবার কল দিছি, দিয়ে আমি তাকে এটাও বলছি যে ভাই আছে আমি রেফারেল নাম্বার, টাকা স্ক্রিনশট পাইলো। তো তো এখানে সে কিন্তু আমাকে বলতেছে যে আমি নাকি আছে বিটকয়েন পাইছি, আমি নাকি তাকে ফল করতেছি, আমার এখানে বিটকয়েন কই। আমি কিন্তু তাকে কয়েকবার করে প্রুফ দেখাইছি এবং আমি বলছি ভাই ইনিডেক্সে আসেন, তাকে আমি ইনিডেক্সে কোড দিয়েছি, 500 টাকা পাঠাই দিয়েছি, যে ইয়ে গেল আমি তাকে কত, এই যে ভাই ইনিডেক্সে এসে আসো, আমি আপনার আছে ইয়ে দিছি, তাকে আমার ইনিডেক্সের কোড দিয়ে দিছি, কিন্তু সে ইনিডেক্সে আসতেছে না এবং আমার সাথে কথা হয়েছে কিন্তু সে কিন্তু আমার এটাও ধরতেছে না। এই ধরনের ফল্ট গুলা যেভাবে হচ্ছে আর কি, এই ধরনের ফল্ট থেকে আপনারা যেন কারোর ফাঁদে পা দিবেন না, এবং আপনার বিটকয়েন এক্সচেঞ্জিং যাতে করতে পারেন সেই জন্য আমি আপনাদের খুব একটা ভালো একটা সাইট আপনাদেরকে রেফার করব, যেখান থেকে আমি আগের বার এই $10 বিটকয়েনটা নিয়েছিলাম। তাদের এখানে বিটকয়েন অ্যাভেলেবেল ছিল না, কিন্তু আমার এখানে বিটকয়েন লাগতেছিল, যার কারণে কিন্তু আমি ইয়ে করছিলাম। তো রেট প্রাইস বেশি পড়লেও কম টাকায় আপনারা বিটকয়েন খুঁজতে যাবেন না, এবং এই সমস্ত জায়গায় কিন্তু টাকা দিয়ে কিন্তু ধরা খাবেন। আর এই এক্সচেঞ্জিং সাইটটা অনেক ভালো। আমি নেক্সট ভিডিওতে আপনার, যেহেতু আজকে আমার মুডটা খারাপ এই জন্য এই 5 দিন ধরে 4 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আমি তাদের পিছে ঘুরতেছি এবং ফোন দিয়ে যাচ্ছি, আমার বিটকয়েন দেওয়া তো পরে কথা, আমার ফোন রিসিভ করতেছে না। যাই হোক, এই বিষয়টা নিয়ে একটু ডিপ্রেশনে ছিলাম। 500 টাকাটা বড় কথা না, তারা যে আমার জিনিসটা নিয়ে 500 টাকা তো বড় কথা না, কিন্তু আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলির যারা অনলাইনে কাজ করতে আসে তাদের কাছে কিন্তু এটা অনেক বড় ব্যাপার। আর এটার জন্য কিন্তু আপনি দেখেন অনলাইনে আপনার ইয়ের জন্য, ট্রেডিং এর জন্য আপনি 500 টাকা হেরে যান সেটা বড় কথা না, কিন্তু একটা মানুষ আপনার থেকে চিটারি করে 500 টাকা অনলাইন ট্রেডিং করে আনতে গেলেও কিন্তু অনেক বড় একটা আপনার পারফরমেন্স করতে হয়, এবং আপনার অনেক কিছু ভেবে চিন্তে আপনার কিন্তু $500 অথবা $5 আর্নিং করতে গেলে কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হয়। কিন্তু এখানে দেখেন তারা কিন্তু 500 টাকা মেরে নিল কোনো আপনার পরিশ্রম ছাড়াই, জাস্ট 1 মিনিটে আপনাকে জাস্ট একটা প্রলোভন দেখালে যে বিটকয়েনের অনেক কম দামে নিচ্ছি, 55 টাকা 60 টাকা করে বিটকয়েনের ডলার দিচ্ছে, সে কিন্তু আমার যখন তখন কিন্তু আমাকে মেরে দিল। আর আমি আপনাদেরকে ভালো একটা হচ্ছে এক্সচেঞ্জিং সাইট আমি আপনাদেরকে দেখাবো, যেটার মাধ্যমে আপনারা খুব অল্প সময়তে এবং অনলাইনের থেকে আপনারা কিন্তু খুব সততার সাথে আপনারা এখান থেকে বিটকয়েন নিতে পারবেন। তো যাই হোক, আমি অনেক একটা ধরা খাইছি, এই ধরাটার জন্য আপনারা না খান তার জন্য আমার এই ভিডিওটা, যাদের এরকম ধরা খাইছে অবশ্যই কমেন্ট করে জানান, এবং
আমার মতে এরকম যারা ধরা খাইছেন, যাদের থেকে খাইছেন, তাদেরকে তাদের নিয়ে আমাদের কিছু করা উচিত, যে এই যারা এই ধরনের স্প্যামিং করতেছে তাদের বিরুদ্ধে আমাদের কোনো একটা স্টেপ নেওয়া উচিত। কারণ এরকম 500 আমার থেকে নিচ্ছে, আপনার থেকে নিচ্ছে, আরো অনেক জায়গা থেকে যদি নেই, সে কিন্তু এরকম স্প্যামিং করেও কিন্তু অনেক টাকা নিয়ে নিতে পারতেছে। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর আমি নেক্সট ভিডিওতে একটা ট্রেডিং এর আপনার বিটকয়েন এবং ডলার বাই সেল যাতে আপনারা সেফলি করতে পারেন সেরকম একটা সাইটের ইনফরমেশন আমি আপনাকে দিব। অবশ্য আমি একবার নিয়েছি পেমেন্ট, আমি তাদের থেকে একবার লেনদেন করে দেখছি, খুব ভালো। তো আরো দু একবার করে দেখি যে কেমন আপনার রেসপন্স, তারপরে আমি আপনাদেরকে রিকমেন্ড করব। আগে থেকে রিকমেন্ড করব না, কারণ আমি হচ্ছে 500 টাকা একজনের কাছ থেকে অনেক পরিচিত মানুষ, তারপরেও কিন্তু সে আমার 500 টাকা মেরে দিছে। অনলাইনে সবাই পরিচিত, আবার অনলাইনে সবাই পড়, যাই হোক সবাই একরকম না। তারপরও সবাই কাজ করার সময় অনেক ভেবে চিনতে তারপরে যে টাকা পয়সা লেনদেন করবেন।